পায়ে হেঁটে হজ যাচ্ছেন কুমিল্লার আলিফ। কিছুদিন আগে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বর্তমানে কোথায় আছেন তিনি? কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাসিন্দা আলিফ মাহমুদ আদিব। 25 বছর বয়সী এই যুবক হেঁটে মক্কা গিয়ে পবিত্র হজ পালনের সিদ্ধান্ত নিয়েছেন। এরই মধ্যে নিজ বাড়ি থেকে যাত্রা শুরু করেছেন তিনি। 8 জুলাই দুপুর 12টায় সৌদি আরবের উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে রওনা শুরু করেন। ইতোমধ্যে সেই যাত্রায় আরেক ধাপ এগিয়েও গেছেন তিনি। 19 সেপ্টেম্বর সকালে বেনাপোল হয়ে ভারতে প্রবেশ করেছেন। জানা যায়, আলিফ ছোটবেলা থেকেই ভ্রমণ পিপাসু। এরই মধ্যে তিনি সাইকেলে করে দেশের 64টি জেলা ঘুরেছেন। এরপর তিনি সিদ্ধান্ত নেন যে পায়ে হেঁটে গিয়ে পবিত্র হজ পালন করবেন। তারই ভাবনা থেকে যাত্রার দিন সকালে নিজ বাড়িতে দোয়া মোনাজাত করে পরিবারের সব সদস্য, বন্ধু ও আত্মীয় স্বজনের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে দুপুর 12টার দিকে রওনা দেন। সৌদি আরব গিয়ে 2024 সালের বড় হজ পালন করবেন বলে জানিয়েছেন আলিফ। উপজেলার বটতলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, আমাদের ইউনিয়ন পরিষদ থেকে ওই যুবকের সব কাগজপত্র তৈরি করে দেওয়া হয়েছে। আল্লাহ যেন তার মনের আশা পূরণ করেন সেই দোয়া করি। নাঙ্গলকোট থানার পরিদর্শকও আলিফের সব কাগজপত্র দেখে জানান, তাদের পক্ষ থেকে আলিফকে সব ধরনের সহযোগিতা করা হবে। আলিফ মাহমুদ আদিব জানান, ছোটবেলা থেকেই ভ্রমণ করা তার নেশা। 2022 সালের নভেম্বর মাসের দিকে তিনি বাইসাইকেলে দেশের 64টি জেলা ভ্রমণ করেছেন। তার দীর্ঘদিনের স্বপ্ন পায়ে হেঁটে হজ করতে সৌদিতে যাবেন, সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে রওনা হয়েছেন তিনি। কিভাবে সৌদিতে যাবেন এ বিষয়ে আলিফ বলেছিলেন, নিজের বাড়ি থেকে যাত্রা শুরুর পর কুমিল্লা হয়ে ঢাকা যাব, সেখান থেকে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে যাব, ভারত থেকে পাকিস্তান, ইরান, ইরাক, কুয়েত হয়ে সৌদি আরব যাব ইনশাল্লাহ। পুরো পথটি পার হতে আমাকে প্রায় 8000 কিলোমিটার হাঁটতে হবে। আমি স্বপ্ন পূরণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা কামনা করছি, পাশাপাশি পুলিশ ও প্রশাসন সহ সবার সহযোগিতা কামনা করছি। আর দেশবাসীর কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন আমার মনের আশা পূরণ করেন। আলিফ আরও জানান, মক্কায় যাওয়া পর্যন্ত তার পুরো খরচ বহন করবেন বলে আশ্বাস দিয়েছেন নারায়ণগঞ্জের তুলাল কাজী গ্রুপের মালিক ইমাম কাজী। ইতোমধ্যে ইন্ডিয়ান ভিসা পেয়েছেন, পাকিস্তানের ভিসা প্রক্রিয়াধীন রয়েছে, ইন্ডিয়া পার হতে হতে তাও পেয়ে যাবেন বলে আশা করছেন। তারপরও আলিফের যাতে কোনো সমস্যা না হয় সেজন্য শুরু থেকেই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে একটি ক্লিয়ারেন্স দেওয়ার জন্য সরকারের কাছে অনুরোধ করেছিলেন, কারণ 3 মাসের নিচে ছাড়া কোনো ভিসা হয় না, তার উপর এটা হেঁটে যাত্রা। তাই তিনি বিভিন্ন রাষ্ট্রের দূতাবাসগুলো থেকে ক্লিয়ারেন্স নেওয়ার জন্য আবেদন করবেন। এর মধ্যে শুরুতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি না পেলেও থেমে থাকেননি আলিফ। 18 সেপ্টেম্বর রাতে বৈধ পাসপোর্ট ভিসা নিয়ে ভারতে পৌঁছান তিনি। এদিকে তার পৌঁছানোর খবরে তাকে দেখতে ভিড় করেন অনেকেই।